আসসালামু আলাইকুম। ইকরা রান্নাঘর থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি অভিরূপ। আজকের প্রথম রেসিপিটি হচ্ছে সাত করা দিয়ে ভুনা খিচুড়ি, আর দ্বিতীয় রেসিপিটি আমি করব পুস্ত দিয়ে বেগুন ভাজি। তাহলে চলুন দর্শক, সাত করা আচারি ভুনা খিচুড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। সাত করায় আচারি ভুনা খিচুড়ি তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন: চিনিগুঁড়া চাল এক ঘন্টা আগে ভিজানো 500 গ্রাম, মুগ ডাল ভাজা 250 গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি 2 চামচ, কাঁচামরিচ 7-8টি, ঘি পরিমাণ মতো, তেজপাতা 4-5টি, জিরা গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচ 7-8টি, পোস্তদানা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়ন 1 চামচ, সিদ্ধ ডিম 2টি, গাজর কিপ করা 1/2 কাপ, লবণ পরিমাণ মতো, সাত করা আচার 2 চামচ, সিদ্ধ আলু 7-8টি এবং সয়াবিন তেল পরিমাণ মতো। দর্শক, উপকরণ তো দেখিলেন, চলুন এখন রান্নায়। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, স্টোভটা জ্বালিয়ে দিলাম। দর্শক, আমার হাঁড়িটা প্রায় গরম হয়ে আসছে। আমি এখন সয়াবিন তেল দিব এখানে 1/2 কাপের মতো। দর্শক, আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন আমরা কি করব, এখানে আমি আগেই বলেছিলাম এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিব আমরা। এখন বাগারের জন্য কিছু পেঁয়াজ রেখে দিব, আর কিছু পেঁয়াজ এখন চালটাকে ভাজব। দিলাম 2 চামচ মতো রসুন কুচি, এখানে গোটা তেজপাতা আছে 4-5টি দিয়ে দিলাম, আমরা এই মিশ্রণটাকে বাদামি করে ভাজব। একটু মনে রাখবেন আপনার পেঁয়াজ, যেহেতু এটা পেঁয়াজ রসুন আমি ভাজছি, এটা আঁচটা একটু কমিয়ে দিবেন গ্যাসের, বেশি আঁচে ভাজলে পেঁয়াজের এক সাইড জ্বলে যাবে। আমরা সিলেটে কিন্তু আসলে সাতকড়া খেতে খুবই পছন্দ করি, আসলে সেই চিন্তা থেকে আসলে আমি সাতকড়ার আচারি ভুনা খিচুড়িটা করছি আজকে আপনাদের জন্য। কারণ সাতকড়া আচারি ভুনা খিচুড়িটা আসলে খুবই খেতে ভালো লাগে, আর যারা সাতকড়া খুবই পছন্দ করে তাদের জন্য তো অবশ্যই। আমার তো ভীষণ প্রিয় সাতকড়া। দর্শক, পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এখন আমরা এখানে 1 ঘন্টা আগে ভিজানো চাল 500 গ্রামের মতো এটা দিয়ে দিব এখানে। আমি পুরো 500 গ্রাম চাল সবটুকুই দিয়ে দিলাম। এখন দিব ভাজা মুগ ডাল, এখানে 250 গ্রাম মুগ ডাল আছে, আমি পুরোটাই দিয়ে দিব। এটাকে আবার ভালো করে মিশ্রণ করলাম। দর্শক, আমি এখন কি করব, এখন জিরা গুঁড়ো আছে, জিরা গুঁড়া 1 চামচ মতো দিয়ে দিলাম। দিলাম পোস্তদানা, দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, দিলাম মরিচ গুঁড়ো 1 চামচের মতো। যখন এই চাল আর ডালের মিশ্রণটা ভাজবেন, আপনি সবসময় খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়, এবং
আঁচটা আরেকটু কমিয়ে দিবেন এবং সবসময় হাঁড়িতে নাড়তে থাকবেন। মিনিমাম আপনাকে 7 থেকে 10 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। দর্শক, আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে ভাজা। এখন আমি আগেই আমি গরম পানি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনি ইচ্ছে করলে এইটাকে ঝরঝরাও খেতে পারবেন, একটু নরম খেতে পারবেন, আপনার পানি দেওয়ার পরিমাণের উপরে সেটা নির্ভর করে। এবং পানি দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণটাকে আবার নেড়ে দিয়ে দিবেন। এখন আমরা এখানে গাজর কিউব করা আছে, আধা কাপের মতো দিয়ে দিব। এখানে আগেই আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিব, 7-8টার মতো আছে। এখানে কাঁচামরিচ আছে, এখানে 4-5টি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আবার মিশ্রণ করে ফেলব। দর্শক, এটা হতে থাকুক, আমরা ঢাকনাটা দিয়ে দিলাম, মৃদু আছে। এখন রান্না করব খিচুড়ি না হওয়া পর্যন্ত। দর্শক, মাঝখানে একটা কথা বলে নেই, রান্না করতে করতে আপনারা জানেন যে আমি আসলে সিলেটের সন্তান, আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশে একজন রন্ধনশিল্পী তথা সিলেটের। আমি এই জগতে আসলে 14 বছরের মতো আছি, অনেক মানে কাঠখুড়া পুড়ে আসলে এই জায়গায় চলে আসছি। এখন সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বড় বড় রিয়েলিটি শোগুলোতে আমি জাজমেন্টও করি, জাজমেন্টের জন্য অনেক জায়গায় গিয়েছিলাম বাংলাদেশে। তারপর যে পুরস্কারগুলো পেয়েছি, আসলে পুরস্কার বড় কথা না, যে বাংলাদেশের প্রথম প্রথম যতগুলো আপনার রিয়েলিটি শো বলেন অথবা আপনার প্রতিযোগিতা হয়েছে, সবগুলোতে আমি আসলে বিজয়ী হওয়ার সাক্ষ্য রেখেছি। তো এইগুলো চিন্তা করলে এখনও খুব ভালো লাগে। আর আমিও চাইবো আপনারা বাংলাদেশে যদি কখনো রান্নায় নিজেকে যদি রান্নায় প্রতিষ্ঠিত করতে চান, বা রান্নার আপনি রান্না জানেন, সবাইকে, দেশবাসীকে, বিশ্বকে জানিয়ে দিতে চান, তাহলে আপনিও চেষ্টা করতে পারেন। বাংলাদেশে অনেক প্রতিযোগিতা হয়, এইগুলাতে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, আমার খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, আমি একটু পরেই 3-4 মিনিট পরে দমে দিয়ে দিব। এটাকে আমরা এখন 5 থেকে 7 মিনিটের জন্য দমে দিয়ে দিব। তো খেয়াল রাখতে হবে দর্শক, দমে যদি দিতে চান, যেহেতু এটা ভুনা খিচুড়ি, এটা তলায় লেগে যাবে, তার জন্য আমরা নিচে একটা তাওয়া বসিয়ে দিব। লোহার কড়াই, লোহার যদি তাওয়া থাকে তাহলে তো অবশ্যই ভালো, আপনার তাওয়া দিয়ে দিব। তখন দেখবেন আসলে খিচুড়ি হয়ে গেছে কিন্তু তলায় আপনার লাগেইনি। আর আপনারা তো জানেন নিশ্চয়ই যে ভুনা খিচুড়ি তলায় যদি লেগে যায় তাহলে স্মেলটা আসলে ভুনা খিচুড়িতে চলে যায়, তখন আসলে খাওয়ার সেই রকম কি বলবো তৃপ্তি পাওয়া যায় না। তাহলে চলুন দর্শক, 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এই ভুনা খিচুড়ি দমে দিয়ে দিলাম। দর্শক, আমাদের ভুনা খিচুড়িটা দেখি হয়ে গেছে কিনা। দর্শক, হয়ে গেছে প্রায়। এখন আমরা কি করব, আমি যেহেতু আপনাদেরকে আগেই বলেছিলাম যে সাতকরা আচারের ভুনা খিচুড়ি করব, আমরা এখানে 2 চামচের মতো সাতকরা আচার দিয়ে দিলাম। এখন এইটাকে আবার মিশ্রণ করব আলতো করে।
দর্শক, এখন আমাদের তো আসলে প্রায় ভুনা কিচুর হয়ে গেছে, এখন শুধু আমরা বাগার দিব। তো বাগারের জন্য আপনাদের দেখাচ্ছি আমি কি করতে হবে। আমরা একটা প্যান নিব, স্টপটা জানিয়ে দিলাম আমি। কিন্তু বাগারে আজকে আসলে পেঁয়াজ কুচি একটু ইউজ করব, তারপরে পাঁচফোড়ন ঘি দিয়ে করব। কিন্তু আপনারা চাইলে আসলে পাঁচফোড়ন এড়িয়ে যেতেও পারেন, শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, নতুবা আপনি পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি আমার মতো করেছি, অবশ্যই ট্রাই করবেন এটা। তো আমাদের প্রায় প্যানটা গরম হয়ে গেছে, আমরা এখন এখানে ঘি আছে 3 চামচের মতো পুরোটাই দিয়ে দিব, কারণ ভুনা খিচুড়িতে আসলে ঘির গন্ধটা আসলে অন্যরকম আর এটা স্বাদও অনেক গুণ বেরিয়ে দেয়। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিব শুকনো মরিচ, এখানে 5-7টি দিয়ে দিব, আর দিব 5 ফোড়ন 1 চামচের মতো। এই যে ফোড়ন দিয়েছি, সত্যি কথা বলতে কি প্রচুর আমি ঘ্রাণ পাচ্ছি, আপনারা তো টিভি সেটে দেখছেন, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসলে এই ভুনা খিচুড়িটা আমার তো ভীষণ প্রিয়, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর আমি আগেই বলেছি, সাতকড়া সিলেটি মানেই সাতকড়া, সাতকড়া কার না পছন্দ। তো আপনাদেরও পছন্দ আমি জানি, আমারও খুবই পছন্দ। তো আজকে ভুনা খিচুড়ি সবাই ডাল দিয়েই করে, আমি একটু সাতকড়া যেহেতু পছন্দ করি, আজকে সাতকড়া আচারে দিয়ে ভুনা খিচুড়িটা করলাম। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার ফোড়নটাও হয়ে আসছে। আমরা এখন এই খিচুড়িতে ফোড়নের বাগারটা দিয়ে দিব। এখন এই ফোড়ন দিয়ে ভুনা খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নিব আমরা। দর্শক, আমি মিশিয়ে দিলাম ফোড়নটা, এখন আমরা এটাকে আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, কারণ এই ফোড়নের স্মেল বা গন্ধটা যেন পুরো ভুনা খিচুড়িতে চলে যায়, তখন খেতে আরও ভালো লাগবে। দর্শক, আমাদের 2-3 মিনিট হয়ে গেছে, আমরা এখন দেখব ভুনা খিচুড়িটা কোন অবস্থায় আছে। দর্শক, খুবই ঘ্রাণ পাচ্ছি আমি, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, এখন পরিবেশনের পালা। আমরা একটা পরিবেশন পাত্র নিলাম, আপনারা জানেন যে পরিবেশন পাত্র নিয়েছি, পরিবেশন একটা কথাই আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো দর্শনধারীর জন্য আমাকে অবশ্যই তো দেখাতে হবে কীভাবে দর্শনধারী করতে হয়। তো আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, ওইখানে ঘি ছিল, ওইটা আমি পরিবেশন যেহেতু ওইখানে করব, তো ওইখানে আমি ব্রাশ দিয়ে ঘিটা লাগিয়ে দিলাম। ঘি লাগানোর কারণ হচ্ছে, আপনি যখন ওইখানে আপনি ভুনা খিচুড়িটা দিবেন, তখন পরিবেশন পাত্রে যখন উল্টিয়ে দেবেন তখন আর ওইখানে লাগবে না। আপনি খেয়াল রাখতে হবেন যখন পরিবেশন করবেন, আমি তো আসলে এখানে বড় বাটি নিয়েছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য, আপনি যখন ফ্যামিলিতে করে খাবেন, আপনার পরিবারে বাচ্চা ভাই সবাইকে নিয়ে খাবেন, তখন আসলে পরিমাণটা এটা অনেক বেশি হয়ে যায়, আপনার ছোটো বাটিতেও নিয়ে করতে পারেন। চাপ দিতে হবে, কারণ এটা ওইখানে উল্টানোর পরে যেন ফ্যাটে না যায়। দর্শক, আমার এখানে হয়ে গেছে, আমি এখন এই পাত্রটাকে এইভাবে তুলব, তারপর এটা উল্টিয়ে দিয়ে দিব। দর্শক দেখেন, খুব সুন্দর আসছে, জানি না আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না, আপনাদের তো ভালো লাগার কথা। এখন সাজানো পালা, ভুনা খিচুড়ি আসলে কাঁচামরিচ খুব মানুষে খেতে পছন্দ করে, আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম সাজানোর জন্য। আর আপনারা জানেন যে ভুনা খিচুড়ির সাথে যদি ডিম সিদ্ধ হয় আরও ভালো লাগে,
দুটো ডিম দিয়ে দিলাম এখানে। দর্শক, হয়ে গেল আমার সাতকড়াই আচারি ভুনা খিচুড়ি। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো। দর্শক, সাতকড়ার আচারি ভুনা খিচুড়ি রেসিপিটি আপনারা দেখে নিলেন। এখন আমি আপনাদের জন্য দ্বিতীয় রেসিপিটি করে দেখাবো, আর সেটা হচ্ছে পোস্ত বেগুন ভাজি। দর্শক, পোস্ত বেগুন ভাজি করতে প্রথমে আমরা একটা প্যান নিব, একটু এটা ডিপ প্যান হবে, কারণ বেগুন ভাজি করতে আসলে ডিপ ফ্রাই দরকার, তা তেলও একটু বেশি দিতে হবে, তার জন্য আমি আসলে এই একটু বড় প্যানটা নিয়েছি। পোস্ত বেগুন ভাজি তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা এক ঝলক দেখে নিই। দর্শক, পোস্ত বেগুন তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, বেগুন 7-8টি, মাঝখানে ফালি করা এবং চিরে নেওয়া, চালের গুঁড়ো প্রয়োজন মতো, ময়দা পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, পোস্তদানা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো এবং ভাজার জন্য তেল পরিমাণ মতো। দর্শক, আমরা এখন একটা প্যান গরম করে নিচ্ছি, যেহেতু বেগুন ভাজি আমরা ডিপ ফ্রাই করব। তার আগে আমাকে করতে হবে, একটা পাত্র নিতে হবে। বেগুন ভাজি করতে কিন্তু একটা ময়ান আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, আর সেটা আমি ময়ানটা এখন তৈরি করব, আপনারা দেখে নেবেন। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো মিহি দানা করা, এটা আপনি 4 চামচের মতো দিবেন। চালের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে আসলে যে পোস্ত বেগুন ভাজিটা করব এটা ক্রিস্পি হবে এবং আপনি ঘন্টাখানেক রাখলেও এটা মচমচেই থাকবে। সাথে বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা দিয়ে দিলাম 2 চামচের মতো, দিলাম মরিচ গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিব পোস্তদানা 3 চামচের মতো দিয়ে দিলাম আমি পোস্তদানা। এখন এটাকে একটু পানি দিয়ে দিব আমি, একটু কমই দিবেন, 1/2 কাপ থেকে আর একটু কম। এখন আমরা এই ময়ানটাকে ভালো করে মিশাবো 1 চামচ দিয়ে। দর্শক, দেখেন আপনার পানির ঘনত্ব কিভাবে আসছে, আপনাদেরকে দেখিয়ে দেই। আপনি আরেকটু পানি দিতে হবে, অল্প অল্প করে পানি দিতে। মনে করেন আপনি যদি মনে করেন যে এই প্রথম পোস্ত বেগুন ভাজি করছেন বা করবেন, আপনি অল্প অল্প পানি দিয়ে ময়ান তৈরি করবেন। এখন আমরা এই ময়ানে বেগুনগুলা দিয়ে দিব। দর্শক, আমি আসলে এখানে আপনাদের সুবিধার্থে আমি টং একটা নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। অবশ্যই হাত দিয়ে করার আগে হাতটা ভালো করে ধুয়ে নেবেন। আপনি এমনভাবে এইটা ময়ানটা লাগাবেন বেগুনে, যেন বেগুনের চতুর্পাশে যেন ময়ানটা লেগে যায়। আর তাতে কী হয়, আপনার বেগুনে ময়ানটা লেগে গেলে, বেগুন যখন আমি ভাজা শেষ করব তখন ক্রিস্পিনেসটা আসলে অনেক গুণ বেড়ে যায়। আপনাদের যদি টং দিয়ে যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি হাত দিয়েই করতে পারেন। দর্শক, আমার প্রায় মিশানো হয়ে গেছে বেগুনের সাথে আমার ময়ানটা।
আমাদের প্যানটা গরম হয়েছে কিনা দেখি। হ্যাঁ দর্শক, প্রায় গরম হয়ে আসছে, আমরা এখন তেল দিয়ে দিব। আমি আগেই বলেছি যে পোস্ত বেগুন ভাজি করতে আসলে এখানে ডিপ ফ্রাই করতে হবে, একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, অর্থাৎ ডুবো তেলে আপনাকে ভাজতে হবে। তাই আমি এখানে 2 কাপের মতো তেল দিয়ে দিলাম। আপনি যদি মনে করেন যে তেল আপনার গরম হয়েছে কিনা যদি যাচাই করতে চান, তাহলে এখান থেকে ময়ানটা একটু একটু ফেলে দিবেন, সে তলা থেকে উঠে আসে কিনা। দর্শক, আমার এখনও আসে না, আর একটু সময় বাকি তেল গরম হতে। হ্যাঁ দর্শক, আমার উঠে আসছে। এখন আমি একটা একটা করে এটা ডুবো তেলে ভেজে নিব। আপনি চাইলে ওইখানে যদি মনে করেন যদি পোস্তর সাথে আপনি যদি জিরা গুঁড়ো দেন, এটাও দিতে পারেন আপনার ইচ্ছে মতো। যারা জিরা খেতে পছন্দ করেন এটা একটা ফ্লেভার আসবে। আর আমি যখন এটা আপনার প্যানে দিয়ে দিব, তখন আপনি এই ময়ানটাকে আরও লাগিয়ে দিয়ে দিব। দর্শক, একটা কথা মনে রাখবেন, আপনার পোস্ত বেগুন ভাজির পর যে ময়ানটা অবশিষ্ট থাকে আপনি চাইলে এটাকে না ফেলে দিয়ে ফ্রিজআপ করতে পারেন। আপনি 3 থেকে 5 দিন পর্যন্ত ফ্রিজআপ করে আপনি খেতে পারবেন। আপনি মনে করেন যে আজকে বেগুন ভাজি করলেন, অথবা আপনি আলু দিয়েও আলু পোস্ত আলু ভাজি করতে পারেন, আপনার ইচ্ছে। এইটাকে ফ্রিজআপ করে রাখতে পারেন একটা বক্সে করে, কন্টেইনার করে ফ্রিজের ভিতরে। আমি যেহেতু আজকে দর্শক ছোট সাইজের বেগুন নিয়েছি, আপনি চাইলে বড় থাল বেগুন দিয়েও করতে পারেন, আপনি বিভিন্ন সাইজের বেগুন দিয়ে কেটে পারবেন। বাট আপনি একটা বেগুনকে যদি এই সাইজের বেগুন হয় 2 টুকরো, আর আপনি থাল বেগুন বা আমাদের বড় বেগুনগুলো দিয়ে যদি করতে চান, তাহলে আপনি চোকো চোকো করে স্লাইস করবেন। স্লাইসটা পুরো তো যেন মিনিমাম 1/2 ইঞ্চির মতো থাকে। দর্শক, আমি আপনি খেয়াল করবেন বেগুন কিন্তু আসলে তেলের সাথে বেগুন যখন আপনি ডুবো তেলে ভাজবেন, খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, সবসময় চুলার পাশেই থাকবেন, এবং একটা টং বা একটা হাতা দিয়ে বা একটা খুন্তি দিয়ে আপনি নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আপনি যদি উল্টে পাল্টে না দেন তখন এক সাইড পুড়ে যাবে। আর বেগুন ভাজি যখন খাবেন তখন যদি পুড়ে যাওয়ার গন্ধটা যদি মুখে আসে বা গন্ধটা আপনার লাগে, তখন আসলে সেই খাবারটা আসলে খেতে ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, আর আপনাদের তো অবশ্যই ভালো লাগার কথাও না। দর্শক, আমার পোস্ত বেগুন প্রায় হয়ে আসছে, আর 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার পোস্ত বেগুন যখন আমি ভাজছি, এটা যখন আমার প্রায় 70-80% মতো ডান হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ এটা পরিবেশন পাত্রে যখন তুলবো তখনই এটা পুরো 100% ডান হয়ে যাবে। দর্শক, আমরা একটা পরিবেশন পাত্র নিয়ে নিলাম। আমাদের পোস্ত বেগুন হয়ে গেছে দর্শক, দেখতেও খুব ভালো লাগছে আমার। আমি আশা করব আজকে যেহেতু এই এপিসোডে আপনারা পোস্ত বেগুন যেহেতু দেখেছেন, অবশ্যই আজকেই তৈরি করে রান্না করে খাবেন। কারণ পোস্ত বেগুন তৈরি করতে আসলে এত সময় লাগে না। আপনি সব কিছু আপনার উপকরণ যদি রেডি থাকে, আপনি 10 মিনিটের মধ্যেই পোস্ত বেগুন করে বাসার সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন।
দর্শক, আমি আজকে আসলে কড়াই থেকে সরাসরি আমি আমার পরিবেশন পাত্রে নিয়ে নিলাম। আপনারা চাইলে নিচে একটা টিস্যু দিয়ে দিয়ে দিতে পারেন, তখন আসলে এই যে খাবারের যে বাড়তি তেলগুলো এইটা টিস্যু আপনার চুষে নিবে এবং আপনার খাওয়ার সময় সেই তেলটা আসলেই থাকবে না। দর্শক, হয়ে গেল আমার মজাদার পোস্ত বেগুন ভাজি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, ইকরা রান্নাঘর থেকে আজকে দেখে নিলেন আমার তৈরি করা দুটো রেসিপি। একটা রেসিপি হচ্ছে সাতকড়া আচারি ভুনা খিচুড়ি, আর আরেকটা হচ্ছে পোস্ত বেগুন ভাজি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে দর্শক, আগামী পর্বে আরও দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।